আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষা আলো আরেকটি বিষয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো পাবলিক বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কবে কি ভর্তি হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন যারা 2022 সালে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য। আরেকটি কথা না বলে না, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই যে আপনার চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ আপনাদের জন্যই, অর্থাৎ 2022 সালে যারা ভর্তি যুদ্ধে নামবে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদের জন্যই। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ডাবির ভর্তি পরীক্ষা শুরু 3 জুন, 6 এপ্রিল 2022, এটি 2:37 ডেলি ক্যাম্পাসে আপডেটটি আসছে। আপনারা চাইলে এই ডেলি ক্যাম্পাসে ঢুকে এটি প্রতিবেদনটি পড়ে দিতে পারেন অথবা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। যে বুয়েট ভর্তি পরীক্ষা শুরু 4 জুন, এটিও 6 এপ্রিল 2022, 2:57 দ্য ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন অথবা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। দ্বিতীয় নম্বরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু 18 মে, 6 এপ্রিল 2022, 10:20 দ্য ডেলি ক্যাম্পাসে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চতুর্থ নম্বর আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ও ক্লাস, ভর্তির আবেদন শুরু মেতে আর ক্লাস শুরু জুলাইয়ে, 6 এপ্রিল 2022, 3:31 দ্য ডেলি ক্যাম্পাসে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আরেকটি প্রতিবেদন আছে ডাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না এবারও, 6 এপ্রিল 2022, 15:03 দ্য ডেলি ক্যাম্পাসে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার 24 উপাচার্য অধ্যাপক শাহীন আক্তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা গেছে 24 ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার 8 এপ্রিল বিশ্ববিদ্যালয় পরিষদের সভা এই তারিখ জানাবেন 24 উপাচার্য। এছাড়াও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত, গুচ্ছ ভর্তি পরীক্ষার অর্থাৎ ভাগ্য নির্ধারণ, এটি আগামীকাল সিদ্ধান্ত করবে, তারপর আপনাদেরকে বিস্তারিত সার্কুলার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ কী হতে যাচ্ছে গুচ্ছ বোস ভবিষ্যতে সেই সম্পর্কে আমরা কালকে জানতে পারব। তো বন্ধুরা, এই ছিল বিশ্ববিদ্যালয় ভর্তির সকল আপডেট তথ্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না, আর কোন প্রতিবেদনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন, যাতে আমি সেই সব বিষয় নিয়ে আরেকটি ভিডিও বানাতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন শিক্ষা। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।